নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই জুলাই মাস কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখুন, এই মাসটি বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু এক কথায় হাসির মুখ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনাদের আনন্দময় জীবন কিন্তু আসতে চলেছে এই জুলাই 2022। প্রথম কথা আপনাদেরকে আমি বলি, আপনাদের ক্ষেত্রে দুটি রাজ্য সৃষ্টি করছে এবং সক্ষেত্রিক রাশি অবস্থানে বিশ্ব রাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। দেখুন, প্রথম কথা আমি বলি, শনি কিন্তু এবার বিশ্ব রাশিকে কিন্তু অফুরন্ত অর্থ কিন্তু দিতে চলেছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল জায়গাটা, ফিনান্সের জায়গাটা আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে, আপনি বিশ্ব রাশির মানুষ আপনার ক্ষেত্রে। দেখুন, এ মাসে বৃহস্পতিও কিন্তু সক্ষেত্রিক, অর্থাৎ মীন রাশিতে, আপনার শনিও কিন্তু সক্ষেত্রিক থাকছে, মঙ্গল আপনার মেষ রাশিতে সক্ষেত্রিক থাকছে এবং আপনার শুক্র বৃষ রাশিতে থাকছে, বুধ আপনার মিথুন রাশিতে অবস্থান করছে। কিন্তু ১৬ জুলাই আপনার রবি রাশি পরিবর্তন করে যাচ্ছে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অবস্থান করছে। ১৬ জুলাই পর্যন্ত আপনার বুধ মিথুন রাশিতে থাকবে, ১৭ জুলাই এই বুধ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অবস্থান করবে এবং ১৩ জুলাই পর্যন্ত আপনার শুক্র রাশিতে অবস্থান করছে, অর্থাৎ বিশ্ব রাশিতে, এবং ১৩ জুলাইয়ের পর এই শুক্র আপনার মিথুন রাশিতে প্রবেশ করবে এবং শনি থাকছে বকরী এবং ২৮ জুলাই বৃহস্পতি হচ্ছে বকরী, অর্থাৎ শনি এবং বৃহস্পতি দুটি গ্রহ কিন্তু বকরী হচ্ছে। রাহু কেতু অলরেডি ষষ্ঠ স্থানে কেতু এবং দ্বাদশভাবে রাহু এবং মঙ্গলের অবস্থান, কি রেজাল্ট পেতে চলেছে। প্রথম কথা বলি, আপনাদের ক্ষেত্রে মালব্য নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে, শুক্র অবস্থান করে মালব্য না, আপনাদের যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন, অভিনয়ের সঙ্গে যারা আছেন, যারা ধরুন আপনি সেলস লাইনে আছেন, আপনি এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অ্যাজ এ আপনি কোনো ভালো, অর্থাৎ কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই সেক্টরগুলোতে আপনাদের কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে, লিখে রাখুন আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ যে সেক্টরগুলোর কথা বললাম, যারা কসমেটিক্স প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনাদের কিন্তু বাড়বে। এই মাসে আপনাদের কিন্তু সুনাম কিন্তু অর্জন কিন্তু হবে, মান সম্মান বৃদ্ধি, আপনাদের খ্যাতি আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। এবার আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গায়। দেখুন, ধনপতি ধনভাবে অবস্থান করছে ১৬ জুলাই পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ, অর্থাৎ ধনভাবে পঞ্চমপতিকে কানেক্ট করে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের নিশ্চিত রূপে কিন্তু ভালো কিন্তু হবে, আকস্মিক ধনলাভ, শেয়ার মার্কেট, লটারি থেকে, স্টক বিজনেস থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন, আপনি বিশ্বরাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন বিশ্বরাশির ক্ষেত্রে। অর্থাৎ আমি আবারও বলছি, শনি কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে এ মাসে অর্থ এবং বুধও কিন্তু অর্থ দিবে এবং মালব্য নাও মহাপুরুষ রাজ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপ আপনাদের করবে। কিন্তু যারা ভাবছেন বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন যে কোনো সেক্টরে, আপনি বিশ্বরাশির মানুষ,
ষোলোই জুলাই কোন সময় ইনভেস্টমেন্ট করবেন? ষোলোই জুলাইয়ের মধ্যে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। আপনি বিশ্বরাশি মানুষ, ষোলোই জুলাইয়ের মধ্যে বড় কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিন্তু করুন। সম্পত্তিগত দিক দেখুন, চতুর্থপতি ধনভাবে অবস্থান করছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, প্রফিট আপনাকে থাকবেন, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, পারিবারিক সুখের জায়গা এবং এর পাশাপাশি বন্ধু বান্ধব থেকে হেল্প এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো যাত্রা ভ্রমণ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। তবে এটা আপনার থাকবে ষোলোই জুলাই পর্যন্ত। ষোলোই জুলাইয়ের পর কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু হাত দিবেন না। এবার আসি আপনাদের পঞ্চম। দেখুন পঞ্চমপতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা সন্তানের ক্ষেত্রে আপনাদের ভালো কিন্তু দিবে, সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য, সন্তানের ক্ষেত্রে আপনার কোনো গর্ব অনুভব হওয়া, এডুকেশনের জায়গাটা যাদের আছে, দেখুন যারা উচ্চ শিক্ষা করছে বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন, আপনি বিশ্বরাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ দিবে। আমি আলোচনাটা খুব সাধারণভাবে আমার প্রিয় শ্রোতাদের জন্য আমি কিন্তু আলোচনাটা আপনাদের জন্য করছি। এবং এই বুধ যখন ১৭ জুলাই আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ কর্কট রাশি এই জায়গাটা কিন্তু বুধ কিন্তু খুব একটা মানে কমফোর্ট পজিশানে কিন্তু থাকে না, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু কিছুটা হলেও আপনাদের সমস্যা আসতে পারে। এবার আসি আপনাদের ভাগ্যভাব। দেখুন ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন। কর্মক্ষেত্রে চাপ থাকবে কিন্তু ভাগ্য কিন্তু আপনাদের সাথ কিন্তু দিবে। সফলতা প্রফিটের জায়গাটা যদি আমি আলোচনা করি, দেখুন একাদশ ভাব রিপ্রেজেন্ট বাই প্রফিট লাভ, অর্থাৎ এই একাদশভাবে এই বৃহস্পতি বকরি হচ্ছে, যদিও মাসের শেষেশেষে বকরি হচ্ছে, তাও কিন্তু প্রফিটের জায়গা কিন্তু আপনাদের থাকবে। বৃষরাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিতে চলেছে, লিখে রাখুন বৃষরাশির ক্ষেত্রে। এবার আসি আপনাদের ব্যবসা, দাম্পত্য সুখ। দেখুন ব্যবসার ক্ষেত্রে যদি আমি বলি, আপনাদের রাশি অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে রাহুর সাথে, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে চোখ কান খুলে বিজনেস করুন। আপনি বৃষরাশির মানুষ, যারা পার্টনারশিপ অর্থাৎ চার পাঁচজন মিলে কাজ করছেন, এই জায়গাটা কিন্তু একটু হলেও সাবধানতা অবলম্বন করুন, কারণ আপনার রাশির অধিপতি রাহুযুক্ত দ্বাদশ ভাবে, মানে চটজলটি ডিসিশন নিয়ে নেওয়া, খুব অতিরিক্ত বিশ্বাস করা, এটা করবেন না বস, এটা করলে কিন্তু সমস্যা আসবে। এর পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু মত পার্থক্য, মতবিরোধ থাকবে, খুব বড় ধরনের না, ছোটোখাটো হলেও মতান্তর আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করবে। প্রেমের ক্ষেত্রে যদি আসি, লাভ রিলেশনের ক্ষেত্রে ১৩ জুলাই পর্যন্ত আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো, ১৩ জুলাইয়ের পরও আপনাদের ভালো, কিন্তু মোটামুটি ১৩ জুলাই পর্যন্ত প্রেমের ক্ষেত্রে আপনাদের যুগান্তকারী পরিবর্তন কিন্তু ঘটবে। যারা ইয়াং জেনারেশন আছেন কি না, প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। ডায়েরিতে নোট করে নিন আপনি বৃষরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কী রেজাল্ট দিতে চলেছে। তবে দ্বাদশভাবে মঙ্গল রাহু অঙ্গারক দোষ সৃষ্টি করছে, গাড়ি বাইক যারা চালাচ্ছেন বা যারা এজেড পার্সন আছেন, তারা একটু হলেও রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করুন, ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। সবই তো ভালো হতে পারে না, কিছু কিছু তো খারাপ হয়, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কনসাসনেস আপনারা কিন্তু হন, তেমন যে খুব একটা যে সমস্যা সেটা বলছি না, কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা বৃষরাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে মাথা গরম করে ফেলার প্রবণতা বা চটজলদি কোনো ডিসিশন নিয়ে নেওয়া, মানে যা হবে হবে দেখে নেব এই টাইপের,
উটকো ঝামেলা নিজের ঘাড়ে নিয়ে আসবেন না, একটু শান্ত মাথাতে বুদ্ধি নিয়ে কাজ করুন। মানে গ্রহের যা গোচর কি না বিশ্বরাশির ক্ষেত্রে, আপনারা যদি সঠিক ইউটিলাইজ করতে পারেন, আমি কৌশিকরা দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রফিটই প্রফিট আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে। সময় থাকতে কাজে লাগান। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।